শাহরিয়ার রহমান সুমন বলেছেন শাহ পেইড কোর্স কি বন্ধুদের সাথে শেয়ার করা যাবে এটা নির্ভর করে এই কোর্সের কপিরাইট প্রিজার্ভ কিনা সংরক্ষিত কিনা যদি বলা থাকে যে কোর্সটি শুধুমাত্র যারা পে করবেন তাদের জন্য কারণ এই কোর্সের অনেক খরচ আছে এই কোর্সগুলো তৈরি করা এবং এ কোর্সগুলো মেনটেন করা বিশেষ করে অনলাইন কোর্স যদি হয় সেখানে আইসিটি এক্সপার্টদের সার্বক্ষণিক আসলে তত্ত্বাবধান লাগে মেনটেন্যান্স লাগে এবং অনলাইন কোর্সে যারা সম্পৃক্ত হবেন তাদের ইনবক্সে তাদের যে কয়েসগুলো আছে বা তাদের টেলিফোনগুলো আছে সেটা ধরার জন্য এবং তাদের সাথে কমিউনিকেট করার জন্য যাতে কোর্স থেকে তারা সর্বোচ্চ বেনিফিট পান এজন্য একটা বড় এমপ্লয়িরা কাজ করে থাকেন সে খরচটা কোথেকে আসবে সেটা এই পেইড কোর্সের পেমেন্ট থেকে আসবে ফলে যদি আমরা সেই পেমেন্টের ব্যাপারে আমরা যারা কোর্সটাকে আমরা আমরা নিচ্ছি এবং তার বদলে পে করছি তারা যদি এই আমানতদারিটা রক্ষা না করি তাহলে এই ধরনের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ে চলতে পারে না কিছুদিন পর টাকার অভাবে বন্ধ হয়ে যায় এটা আমাদেরকে মাথায় রাখতে হবে ব্যাপারটা এমন নয় যে মানুষ মানি মেক করছে এবং এই ধরনের কোর্সগুলো দিয়ে অনেক ধনী হয়ে যাচ্ছে আসলে এই ধরনের বিশেষ করে ইসলামিক কোর্স যেগুলো খুবই স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে সেখান থেকে চলাটা খুবই কঠিন এবং ডেফিসিট থাকে সাধারণত ভর্তুকি দিয়ে চলতে হয় এক্ষেত্রে পেইড কোর্সের আমানতদারি এবং তাদের যে রাইটস আছে সেটা যদি প্রিজার্ভ করা না যায় তাহলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় বন্ধ হয়ে যেতে পারে এই জন্যে আমরা বলবো যে এগুলো যদি কখনো বলা থাকে ফ্রি কোর্স আপনি শেয়ার করেন কোনো অসুবিধা নেই সারা পৃথিবীর কোটি কোটি মানুষের সাথে শেয়ার করতে পারেন কিন্তু যদি কিছু কিছু কোর্স যেগুলো পেইড কোর্স হিসাবে আপনারা এনরোল করেন এবং সেখানে যদি অল রাইটস প্রিজার্ভড বা সর্বসত্ব বা সত্য সংরক্ষিত বলা হয় এবং সবার সাথে শেয়ার করার অনুমতি না দেওয়া হয় তাহলে সেটা করবেন না কারণ শেয়ার করলে তার ইনকামটা কমে যাবে এবং তখন মানে বাহ্যিকভাবে বা পরোক্ষভাবে আসলে তার ক্ষতি করার এবং তার অধিকার ক্ষুণ্ণ করার দিকে আমরা চলে যাব সেটা যাতে না হয় এই জন্য আমরা বলবো যে এটা ঠিক দেখবেন কোর্সটা কোন ধরনের যদি সেখানে সবার সাথে শেয়ার করা অ্যালাউড থাকে শেয়ার করবেন আর যদি অ্যালাউড না থাকে শেয়ার করবেন না